60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার ইউক্রেন সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী পরিদর্শন করেন। তিনি ইউক্রেনের তিন মাস ধরে চলা পাল্টা আক্রমণের মূল্যায়ন করেন এবং এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র বুধবার ইউক্রেনের জন্য $1 বিলিয়ন নতুন নিরাপত্তা সহায়তার কথা ঘোষণা করেছে। রাশিয়ার উদ্যোক্তাদের যে অর্থ যুক্তরাষ্ট্র জব্দ করেছে তা ইউক্রেনে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে অবৈধ বলে রাশিয়া তার সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, ওয়াশিংটন রাশিয়ার ধনকুবেরদের জব্দ করা অর্থ $5.4 মিলিয়ন ইউক্রেনের কাছে হস্তান্তর করছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আগস্টের ছুটি শেষ করে কাজে যোগ দিয়েছেন এবং তারা কাজের একটি দীর্ঘ তালিকার মুখোমুখি হচ্ছেন। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সরকারের শাটডাউন এড়ানো। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।